কলকাতার 87 নম্বর ওয়ার্ডে সিপিএমের উদ্যোগে দরিদ্র গরিব অসহায় মানুষকে ত্রাণ বিতরণ করলেন। সিপিএম কমরেড অর্থাৎ অভিনেত্রী সিলেখা মিত্র উপস্থিত ছিলেন, অন্যান্য কমরেডগণ। একই সঙ্গে আপনাদেরকে দুটি জায়গার আমরা চিত্র তুলে ধরব। বালি বিধানসভা নির্বাচনে ভোটে পরাজিত হওয়ার পর প্রত্যেক গ্রামে গ্রামে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন সিপিএম কমরেড দীপশিতাধর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়েতে বড় খবর, যে খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দীপশিতাধর আজ তার বালি বিধানসভার বিভিন্ন গ্রামগঞ্জে তিনি নিজে পায়ে হেঁটে দরিদ্র অসহায় পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন, সেই চিত্রটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে দুটি জায়গায় বাম বিধানসভা যখন শূন্য হয়ে গেল, তখন রেড ভলেন্টিয়ার কর্মী সমর্থকরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে, কোথাও একটু অক্সিজেন দিয়ে সাহায্য করছে। বাম মানুষের উপকারের জন্য একটা খুব ভালো কাজের পজিশন করছে বলে এই এলাকার মানুষ, বালি বিধানসভার মানুষজন স্বাগত জানিয়েছেন। প্রত্যেক বাড়ি বাড়ি খাবার বিতরণ করলেন দীপশিতাধর অর্থাৎ রেড ভলেন্টিয়ার কর্মী সমর্থকরা।